সরকার পতনের সাথে সাথেই কিন্তু রাস্তাঘাটে টাকা উড়া শুরু হয়ে গিয়েছে এই টাকাগুলো আমাদেরকে ধরতে হবে এই টাকাগুলো আমাদেরকে দেশের উন্নয়নের কাজে ব্যয় করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা চোর দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এনার নাম হলো হারোনা রশিদ ইনি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী দেখেন যে নগদ টাকা ডলার সোনা স্বর্ণ প্রায় এক কেজি ডলার দশ হাজার ডলার নগদ টাকা বিশ লাখ একটা কালো মাইক্রোবাসে করে তার স্ত্রী এবং সন্তানসহ পটুয়াখালী থেকে নিজের জেলায় কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন পালানোর উদ্দেশ্যে কিন্তু বিধিবান রাস্তায় কিন্তু ছাত্ররা তাকে ধরে ফেলেছে ধরার পরে তাকে কিন্তু পুলিশে দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে দুদকের হাতে তুলে দিচ্ছে এবং তিনি এই সম্পদের উৎস সম্পর্কে কোনো রকম সঠিক জবাব বা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি বলেছেন যে তার স্ত্রীর জমি বিক্রয়ের টাকা তার সপক্ষেও তিনি কোনো দলিল দেখাতে পারেননি এই রকম হাজার হাজার চোর দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে বিশেষ করে সরকারি অফিসে যারা চাকরি করেন তাদেরকে কিন্তু আপনারা টার্গেটে রাখবেন কারণ এই যে যেই দেশের প্রধানমন্ত্রীর যেই দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এখানে বলা হয়েছে প্রথম আলোর রিপোর্টে ইনি কী করতেন আগে নায়িকাদের গাড়ি চালাতেন দেন প্রধানমন্ত্রীর ওখানে ডেইলি বেসিস অর্থাৎ দৈনিক মজুরি হিসেবে চাকরি করতেন তিনিও এখন কোটি কোটি টাকার মালিক তাহলে যেই দেশের প্রধানমন্ত্রীর দৈনিক মজুরি ভিত্তিক একজন চাকর কোটি কোটি টাকার মালিক হতে পারে তাহলে সেই ক্ষেত্রে যারা সরকারি অফিসে বসে বসে এতদিন দুর্নীতি করেছেন বা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তারা কত টাকা ইনকাম করেছেন এখন আমাদের দায়িত্ব এই সব চোরদেরকে ধরে ধরে দুদকের হাতে তুলে দেওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এদের সম্পর্কে তথ্য দেওয়া কারণ এখন যদি আমরা দেশটাকে পুনর্গঠিত করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর অর্থের প্রয়োজন কারণ প্রচুর পরিমাণের টাকা কিন্তু দেশের বাইরে চলে গিয়েছে যে টাকাগুলো দেশের ভেতরে আনাটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার এখন নতুন যেই সরকার দায়িত্ব নিলেন তারা এই দেশের বাহিরে চলে যাওয়ার টাকাগুলো বা পাচার হওয়া টাকাগুলো ফেরত আনতে কতটা সফল হবেন সেটাই এখন দেখার বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্যাঙ্কগুলোতে কিন্তু লাগাম টানা হয়েছে অর্থাৎ গতকালকে কিন্তু ব্যাংক থেকে এক লক্ষ টাকার বেশি উঠাতে দেয়নি এর কারণ যেন দুর্নীতিবাজরা বেশি বেশি টাকা উঠায়ে পার না পেয়ে যেতে পারে কারণ তাদের এই দুর্নীতির টাকাগুলো অবশ্যই সরকারি কোষাগারে নিতে হবে এবং সরকারের উন্নয়নে দেশের পুনর্গঠনে কাজে লাগাতে হবে আর এর জন্য কিন্তু জনগণ হিসেবে জনতা যেমন দুর্নীতিবাজদেরকে বিদায় করেছে বা দুর্নীতিবাজদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে তেমন যেন আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতায় না আসতে পারে সেই দিকেও জনগণকে খেয়াল রাখতে হবে কারণ দেশের স্বার্থে দশের স্বার্থে জনগণ হিসেবে এই কাজটুকু কিন্তু আমাদের করতে হবে আর যেখানেই আপনারা সরকারি অফিসে দেখবেন যে ঘুষ চাইবে তাদেরকে আপনারা আইনের হাতে সপর্দ করে দিবেন অর্থাৎ দেশটা এখন জনতা জনতার মতো করে সাজিয়ে নিবে যেখানে কোনো দুর্নীতি বা অন্যায়ের ছোঁয়া থাকবে না আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি তো সেই বাংলাদেশকে গড়ার জন্য অবশ্যই জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা প্রয়োজন আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নবগঠিত যেই সরকার দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করব দেশটা গড়ার ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের স্বার্থে কাজ করবেন আল্লাহ হাফেজ